তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি খুব সহজেই ঘরে বসেই হেয়ার স্পা কী করে করতে পারবে এবং চুল কীভাবে স্ট্রেট করতে পারবে, কুচকানো কোঁকড়ানো চুল সোজা করবে কীভাবে, সেটাই আজ এই ভিডিওতে আমি শেয়ার করব। দেখো, এই রেমেডি লাগানোর পর আমার চুল কত সুন্দর হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস রিয়েল ব্লগসে। তো বন্ধুরা, আজ আমি তোমাদের একটু ডিফারেন্ট ভিডিও। তো আজকের ভিডিওতে আমি তোমাদের শেয়ার করছি একটা খুব ভালো হেয়ার স্পা, যেটা দিয়ে হেয়ার স্পাইক হবে না, এটা দিয়ে চুল স্ট্রেটও করা যাবে বাড়িতে বসেই। হ্যাঁ, হাতের কাছে থাকা খুব সহজ জিনিস, যেটা আমাদের রান্নাঘরে সবসময় প্রায়শই আমরা ইউজ করে থাকি, আমাদের খাবারে ব্যবহার করে থাকি, সেই রকমই কিছু জিনিস দিয়ে হেয়ার স্মুথনিং বলতে পারো, হেয়ার স্ট্রেটনিং বলতে পারো, হেয়ার স্পা বলতে পারো, তিনটে জিনিসই তোমরা একটা হেয়ার প্যাকেই কিন্তু পেয়ে যাবে খুবই সহজে। এর মধ্যে যে উপাদানগুলো দেব, এগুলো এত ভালো আমাদের চুলের জন্য, আমাদের চুলে পুষ্টি যোগাবে, আমাদের কোঁচকানো চুলটাকে স্মুথ করবে, আমাদের যে চুল খুব রাফ হয়ে থাকে, ড্রাই হয়ে থাকে, সেই চুলে একটা আনবে চমক, সুন্দর চুল হবে ম্যানেজেবল, আর তার সাথে সাথে চুল হবে স্ট্রেট। তো বন্ধুরা, এটা সপ্তাহে দুদিন করে তোমরা চুলে লাগাতে হবে, আর কিভাবে বানাবে, কিভাবে লাগাবে সব আমি এই ভিডিওতে কিন্তু তোমাদের সুন্দরভাবে বলে দেবো। ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখবে এবং প্রতিটা কথা আমার ভালো করে শুনবে, তাহলে কিন্তু তোমাদের এটা ইউজ করতে সুবিধা হবে, তার সাথে সাথে একটা খুব ভালো রেজাল্ট পাবে তোমরা। তো বন্ধুরা, এটা সপ্তাহে দুদিন ব্যবহার করবে। ঠিক কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে কীভাবে তৈরি করছি সেইভাবেই তৈরি করতে হবে। একদম বলবে না কমেন্টে এটার বদলে এটা দেওয়া যাবে কি, কারণ যেভাবে যে জিনিস দিয়ে বানানো হচ্ছে ঠিক এক্স্যাক্টলি ওইভাবে লাগালে তবেই কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় এটাতে। আর কয়েকটা কথা আমি আগে বলে দিই, এটা যেদিন করবে তার আগের দিন শ্যাম্পু করে নেবে, ঠিক আছে? আগের দিন শ্যাম্পু করে নিলে শ্যাম্পু করা চুলে তোমাদের এটা লাগাতে হবে, আর এটা লাগাবার পর কোনো শ্যাম্পু কিন্তু তোমরা করবে না, তাহলে কিন্তু চুল আবার যথারীতি কুচকে যাবে, নয় ড্রাই হয়ে যাবে। এটা করার পরে যেটা হচ্ছে, তোমরা শুধু জল দিয়ে চুলটা ধুয়ে নিতে হবে, কোনো শ্যাম্পু কোনো কিছুই ব্যবহার করবে না। বেশ অনেক দিন চুল দেখবে তোমাদের ভালো থাকবে, তারপর আবার তিন চার দিন পর শ্যাম্পু করবে, পরের দিনে আবার এই হেয়ার প্যাকটা লাগিয়ে নেবে। তো এরকমভাবে সপ্তাহে দুদিন করে যখন তোমরা করবে, দেখবে চুল আস্তে আস্তে স্ট্রেট হয়ে যাবে, কোঁচকানো চুল চকচকে হবে, শাইনি হবে, স্মুথ হয়ে যাবে, চুলের হেলথ ভালো হবে এবং চুল লম্বা হবে, গোড়া থেকে চুল মজবুতও করবে। খুব ভালো রিমেডি হচ্ছে, ভীষণ ভালো রিমেডি হেয়ার স্ট্রেটনিং করার, বাড়িতেই টোটালি ন্যাচারালি হবে। তাহলে চলো দেখে নিই কীভাবে এটা তৈরি করব আর কীভাবে অ্যাপ্লাই করব। তো বন্ধুরা, আমাদের চুল স্মুথ স্ট্রেট করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ভিন্ডি। দেখো, এখানে আমি নিয়েছি ভিন্ডি অথবা ঢ্যাঁড়শ। ঢ্যাঁড়শের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, এই ভিটামিন এটা আমাদের চুলের ড্রাইনেসটাকে দূর করে, ড্যামেজ চুলকে ভালো করতে সাহায্য করে, চুলকে ময়শ্চারাইজ করে এবং খুব পাওয়ারফুলি চুলকে ময়শ্চারাইজ করে। এই ভিন্ডির মধ্যে যে একটা জেল ভাবটা আছে, এই জেল ভাবটা আমাদের চুলকে এত কন্ডিশন করে দেয় যে এটা অ্যাপ্লাই করার পর চুল খুব চকচকে হয়ে যায়। যাদের খুব রুক্ষ ড্রাই চুল, তাদের চুল দেখবে চকচকে হয়ে যাবে এবং কোঁচকানো চুলকে সোজা করতে কিন্তু সাহায্য করে। বেশ পর পর তোমরা এক মাস সপ্তাহে দুদিন করে এটা যদি মাথায় লাগাবে, তোমরা দেখবে চুল তোমাদের স্ট্রেট হবে আস্তে আস্তে, আর চুলে একটা দারুণ চমক আসবে, চুল ঝরা পড়া বন্ধ করে দেবে এবং চুলে যেটা হচ্ছে স্ট্রেট করতে হেল্প করবে। তো ভিন্ডি দেখো ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, চার পাঁচটা ভিন্ডি। এবার এটাকে এক কাপ জল দিয়ে ফোটাবে। তো বেশ ভালো মতন ফুটে গেলে তখন গ্যাসটা অফ করে দিয়ে এটা ঠান্ডা করে নেবে। ঠান্ডা করে নেওয়ার পরে জলটা আমি ছেঁকে নিচ্ছি। দেখো, ভিন্ডির জলটা আমি ছেঁকে নিলাম, ছেঁকে ভিন্ডির জলটা আলাদা করে রেখে দেবো। আর ভিন্ডির জলটা আলাদা করে রেখে দিয়ে এবার যেটা করতে হবে, যে ভিন্ডিটা ছাঁকনিতে রয়ে গেছে এটাকে আমরা পেস্ট করে নেব। তো এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবে। তো দেখো, এখানে একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। এরপর যেটা করতে হবে, দেখো এটা খুব সুন্দর, এর মধ্যে আমরা কয়েকটা জিনিস আরও মেশাবো যেগুলো আমাদের চুলের জন্য ভীষণ উপকারী হচ্ছে। তো তার আগে আমি ভিন্ডি পেস্টটা একটা বাটির মধ্যে বার করে নিচ্ছি এবং মিক্সারে যে রয়ে গেছে সেটাও খুব ভালো করে জল দিয়ে একটু জল দিয়ে নেবে। নিয়ে এটাকেও আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। দেখো, নিয়ে এবার জলের সাথে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এটাকে আমরা
ছেঁকে নেবো আবার, কারণ চুলে চুলে যদি ভিন্ডির যে পার্টিকলসগুলো আছে সেগুলো চুলে যদি লেগে থাকে তাহলে কিন্তু ধোয়ার সময় অসুবিধা হতে পারে, সেই জন্য এটাকে ছেঁকে নিতে হবে। তো ভিন্ডির পেস্টটাকে আমি জলে গুলে ছেঁকে নিয়েছি, আর এরপরে যে ভিন্ডির জলটা রেখেছিলাম সেই ভিন্ডির জলের মধ্যে আমি 1 থেকে 2 চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার। বন্ধুরা এখানে কর্নফ্লাওয়ারই ইউজ করবে, অন্য কোনো কিছু কিন্তু ইউজ করবে না। হ্যাঁ, তোমরা চালগুঁড়ো ইউজ করতে পারো, চালও কিন্তু আমাদের চুলের জন্য ভালো হয়। হয় চালগুঁড়ো নেবে 2 চামচ, অথবা নেবে কর্নফ্লাওয়ার 2 চামচ। নিয়ে ওটা জলে আমি গুলে নিলাম, ভিন্ডির জলটা গুলে নিলাম, আর যেই ভিন্ডির পেস্টটা আমি জলে গুলে ছেঁকে নিয়েছিলাম তার মধ্যে এটা মিক্স করে দিচ্ছি। দেখো, দিয়ে এবার এই দুটোকে কিছুক্ষণের জন্য ফোটাবো। ফোটালে এটা একটা জেল মতন তৈরি হয়ে যাবে, যেটা হচ্ছে হেয়ার স্পা জেল বলতে পারো, হেয়ার স্মুথনিং জেল বলতে পারো, ন্যাচারাল হেয়ার স্মুথনিং জেল রেডি হয়ে গেছে। তবে এর মধ্যে আরও একটা জিনিস আমাদের অ্যাড করতে হবে, যেটা চুলের জন্য ভীষণ উপকারী। তো দেখো, এটাকে এরমভাবে ফোটাবে, ফোটালে যত ফোটাবে তত সুন্দর কিন্তু এটা একটা জেল মতন রেডি হয়ে যাবে। তো এটা একটু ঘন হয়ে আসলে এটা গ্যাস অফ করে দেবো, গ্যাসটা অফ করে দিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা হয়ে যেতে দেবে। তো এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে। আর দেখো, এটা পুরোপুরি এখন ঠান্ডা হয়ে গেছে। আর এরপর এতে আমরা যেটা মেশাবো সেটা মেশাবো আমরা নারকোল তেল। হ্যাঁ, 1 চামচ দেবে নারকোল তেল। নারকোল তেল আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী হচ্ছে। আর বন্ধুরা, ভিন্ডির মধ্যে থাকে ক্যালসিয়াম, যেটা চুলের গোড়া মজবুত করতে কিন্তু দারুণভাবে কাজ করে। তোমাদের চুলের গোড়া মজবুত করে চুল কিন্তু খুব মজবুত করে দেবে, চুল ঝরা পড়াও বন্ধ হবে। তো দেখো বন্ধুরা, এটা রেডি হয়ে গেছে। তো এটা খুব হালকা, একদম উষ্ণ গরম যখন থাকবে সেই অবস্থাতেই এটা চুলে লাগাবে। চুলে ছোটো ছোটো সেকশন করে নেবে, ছোটো ছোটো সেকশন করে নিয়ে গোড়া থেকে ডগা পর্যন্ত পুরো চুলের লেন্থে, একদম স্ক্যাল্প থেকে লেন্থে পুরোটা চুলে এইভাবে লাগাবে। আর ছোটো ছোটো সেকশন করে লাগিয়ে নেবে চুলে, যেভাবে আমি লাগিয়ে নিচ্ছি। আর এইরকমভাবে লম্বাভাবে নিচের দিকে এইভাবে হাত দিয়ে টেনে টেনে লাগাবে, তারপরে মাথার উপরেও এইভাবে টানবে, আর নিচের দিকে এইভাবে টেনে কিন্তু এটাকে লাগাতে হবে। তো এইভাবে যখন এটা লাগিয়ে নেবে পুরো চুল খুব ভালো মতন, এটা হেয়ার স্পা হয়ে যাচ্ছে, হেয়ার কন্ডিশন হয়ে যাচ্ছে, এবং চুলের স্ট্রেটনিংও হচ্ছে কিন্তু। তো এটা হালকা উষ্ণ গরম অবস্থাতে লাগালে কোঁচকানো চুলগুলো সোজা করতে সাহায্য করবে। তো এইভাবে পুরো চুলে দেখো আমি লাগিয়ে নিলাম। দেখো, এটা পুরো মাথায় আর চুলে খুব ভালো করে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। খুব ভালোভাবে, যেমন তোমাদের চুলের লেন্থ আছে, চুলের গোঁচ যদি খুব বেশি হয় পাট পাট করে নেবে, ভাগ করে নেবে, ছোট ছোট সেকশন করে দেবে, আর পুরো একদম এরমভাবে টেনে টেনে এটাকে লাগাবে। আর লাগিয়ে আবার চুলগুলো এপাশে করে নেবে, উল্টে নেবে, নিয়ে উল্টো দিকেও কিন্তু লাগাতে হবে। শুধু সামনের দিকে লাগালেই হবে না, উল্টো পিঠেও লাগাতে হবে, তবেই মোচকানো ভাবটা সেটা একদম কিন্তু সেট হয়ে যাবে। তো এইভাবে তারপরে পুরো মাথায় এইভাবে এটাকে লাগিয়ে নেবে, দেখবে এত সুন্দর একটা চমক আসবে, আর চুল খুব স্ট্রেট, খুব সুন্দর হয়ে যাবে। তো এইভাবে এটা লাগিয়ে মিনিমাম তোমাদের 2 ঘন্টা এটা রাখতে হবে। তো 2 ঘন্টা এটা মেখে এরমভাবেই মাথায় রেখে দেবে, আর তারপর জাস্ট নর্মাল জল দিয়ে ধোবে, আর কোনো কিছু লাগাবে, নো শ্যাম্পু, কোনো কিছু না, শুধু জল দিয়ে তোমাদের ধুয়ে নিতে হবে। আর এইটা লাগানোর আগের দিন শ্যাম্পু করে নেবে। এটা যখন লাগাবে, তোমরা দেখেছো আমি চুলটা একটু ভিজিয়ে নিয়েছিলাম, হালকা জল দিয়ে একটুখানি জাস্ট জল হাত দিয়ে একটু ভিজিয়ে নেবে চুলটা। ভিজিয়ে নিয়ে সেই ভেজা চুলের মধ্যে এটাকে লাগাতে হবে। আর এইটা যখন লাগাবে তখন খুব হালকা উষ্ণ গরম, মানে এই না যে একবারে ফুটন্ত গরম তোমরা মাথায় লাগিয়ে নিচ্ছ, তা না, খুব উষ্ণ একদম, মানে গরম থাকে, লাইট লাইট গরম একদম যখন থাকবে সেই অবস্থাতেই তোমাদের এটা লাগাতে হবে। তাতে চুলটা স্ট্রেট হতে সুবিধা হবে, কারণ চুল তখনই স্ট্রেট হয় যখন আমরা কোনো একটু গরম কিংবা একটু হিটিং ব্যাপারটাকে যখন চুলে অ্যাপ্লাই করি, তখনই কিন্তু চুল স্ট্রেট হতে সাহায্য করে। তো হালকা একদম গরম থাকবে সেই অবস্থাতেই এটা এইভাবে অ্যাপ্লাই করে নেবে। ব্যাস, এটা নিয়ে আমি 2 ঘন্টা এটা মাথায় রেখে দেবো, আর তারপর আমি স্নান করে নেবো ঠান্ডা নর্মাল জল দিয়ে। তো এটা হয়ে যাবার পর তারপর আমি তোমাদের দেখাবো যে চুলটা কেমন হলো। তো জল দিয়ে ধুয়ে নেবে, ধুয়ে নেবার পর চুল শুকিয়ে নিয়ে চুলে ব্রাশ করে নেবে, ভিজে চুলই আস্তে আস্তে ব্রাশ করে নেবে। তাহলে দেখো এইরকম স্ট্রেট সুন্দর সিল্কি শাইনি চুল কিন্তু তোমরা ইনস্ট্যান্টলি পেয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখে নিলে তো, জাস্ট এইভাবে অ্যাপ্লাই করে নেবে এটা, তারপর চুলটা নর্মাল জল দিয়ে, একদম নর্মাল
যে জল হয় সেই জল দিয়ে খুব ভালো করে তোমাদের এটা ওয়াশ করে নিতে হবে। চুলটা খুব ভালো করে জল দিয়ে ওয়াশ করে নেবে। ওয়াশ করে নেওয়ার পরে ভিজে চুলটাকেই ব্রাশ কিংবা মোটা দাঁতের চিরুনি দিয়ে তোমাদের আঁচড়িয়ে নিতে হবে। মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁচড়িয়ে নেবে, নিয়ে চুলটা সোজা রাখবে, চুল কিন্তু বাঁধবে না। চুল বাঁধলেই চুল কিন্তু কুঁচকে যাবে। তো ধরো চুলটা আগে টাওয়াল দিয়ে ড্রাই করে নেবে, শুকিয়ে নেবে টাওয়াল দিয়ে। টাওয়াল দিয়ে শুকিয়ে নেবার পর চুল মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁচড়াবে, আঁচড়ে চুল এরকম সোজা খোলা রাখবে। তাতে কি হবে, চুল কুঁচকাবে না, চুল থাকবে একদম স্ট্রেট, সিল্কি, শাইনি আর স্মুথ। তো এই রেমেডিটাই ভিন্ডির যে একটা জেলি জেলি ভাব আছে, ভিন্ডির এই জেল ভাবটাই আমাদের চুলকে স্ট্রেট করতে সাহায্য করে, আমাদের চুলকে কন্ডিশন করে খুব ভালো। চুলের মধ্যে একটা কেরাটিন লেয়ার দেখবে তোমাদের, এটা যেটা হয় লাগিয়ে দেয়। তো এতে কি হয়, চুল খুব স্মুথ, সিল্কি, শাইনি, সফট থাকবে আর স্ট্রেট হতেও সাহায্য করবে। তো ব্যাস এইভাবে এটাকে ট্রাই করে দেখো সপ্তাহে দুদিন করে। যাদের অত্যাধিক চুল রাফ, ড্রাই, কুচকে গেছে তাদের কিন্তু একটু সময় লাগবে, বেশ অনেকদিন লাগাবার পর 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 যখন অনেকদিন লাগাতে থাকবে দেখবে চুল গ্র্যাজুয়ালি দেখবে তোমাদের চুলের টেক্সচারটা চেঞ্জ হচ্ছে, চুল হেলদি হচ্ছে, স্ট্রেট হচ্ছে, সিল্কি শাইনি হয়ে যাচ্ছে। আর যাদের চুল ভালো আছে তারা তোমরা অ্যাপ্লাই করে দেখো, চুল আরও ভালো হয়ে যাবে। তো এইভাবে এটাকে ট্রাই করে দেখো, ভীষণ ভালো রেমেডি হচ্ছে। তো বন্ধুরা এটা ট্রাই করে আমাকে কমেন্ট করো কেমন তোমরা রেজাল্ট পেলে, কেমন লাগলো তোমাদের এই রেমেডিটা। আর আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে খুব ভালো ভালো রেমেডিজ আমি শেয়ার করতে থাকবো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা রেমেডি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।